নমস্কার আবার আপনাদের সময় নষ্ট করতে চলে এসেছি অনেক দিন পর তো আজকের ভিডিওটা একটা ইম্পর্ট্যান্ট টপিকের ওপর যেটা প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা থাকে ট্রেডিংটাকে বেটার করার জন্য একটু কিছু ভ্যালু ইনপুট দেওয়া যে যাতে ট্রেডিংটা বেটার হয় আমি বারবার বলি দুটো চারটে স্টকের নাম বলাটা আজকের হয়তো আমিও পারি হয়তো আরও একশো জন পারে বাট অ্যাকচুয়াল যখন কিনু কোনো কিছু শিখে আপনারা নিজেরা সেটাকে চাটে ইমপ্লিমেন্ট করে নিজেরা একটা স্টক খুঁজে বার করে ট্রেড করতে পারবেন তখন বোধ হয় অ্যাকচুয়ালি আপনারা ট্রেডিংটাকে এনজয় করবেন বা অ্যাজ এ ট্রেডার আপনি যতটা কনফিডেন্ট হবেন সেটা কিন্তু আপনার গ্রোথে হেল্প করবে একটা ব্যাপার কি হয় বলুন তো আপনি এভারেস্টের চুরোয় উঠলেন আপনি এরোপ্লেনে করে উঠলেন বা হেলিকপ্টারে উঠলেন আপনাকে টুক করে নামিয়ে দিল আপনি পতাকা পুঁতে বললেন যে আমি এভারেস্ট জয় করেছি সেটা এক ধরনের জয় আরেকটা হয় যে আপনি একদম বেস ক্যাম্প থেকে কষ্ট করে নিজের চেষ্টায় রাস্তা তৈরি করে নড়ি বেঁধে নিজের লাইফের রিস্ক নিয়ে উঠলেন তখন যখন আপনি এভারেস্টের চুড়োয় উঠবেন না তার স্যাটিসফ্যাকশানের লেভেলটা কিন্তু অন্য হবে তো যার জন্য দুটো চারটে স্টকের নাম শোনা বা শুনে কাজ করার চাইতে আমি সবসময় একটা কথা বলি যে পরিশ্রমের কোনো বিকল্প নেই তো এই জায়গাটাতে প্লিজ আপনারা একটু নজর দিন বারবার আমি চেষ্টা করছি সাইকোলজি বলছি ডিসিপ্লিনের কথা বলছি মানি ম্যানেজমেন্টের কথা বলছি যে যদি এই জিনিসগুলোকে চেষ্টা করলে বা ট্রাই করলে যদি একটু ট্রেডিংটা বেটার হয় একটা দশ টাকা শেয়ার কি হবে একটা রেলওয়ে শেয়ার কি হবে আমি জানি না আপনাদের হয়তো তাতে ভীষণ উপকার হয় বাট স্টিল আমি বলবো হেল্প নেওয়া ভালো কিন্তু তার সাথে নিজের একটু নলেজ থাকাটাও ভালো তো আজকে যে জিনিসটা নিয়ে ভিডিও করব। এর একটা পার্টের ভিডিও বলতে পারেন আগে হয়ে গেছে কিন্তু ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে এই রিসেন্ট টাইমে যখনই মার্কেট নিয়ে ভাবতে থাকি বা নানারকম কথা চিন্তা করতে থাকি যে কি হচ্ছে কি হলে কি হবে কি হওয়া উচিত যেটাকে আমি বলি ভ্যালু ইনপুট যে ভাবুন একটু বাজারকে নিয়ে ঠান্ডা মাথায় বসে চার্ট দেখুন চার্টের সাথে সময় কাটান তো এই জিনিসগুলো ভাবতে ভাবতে কতগুলো জিনিস মাথায় এলো এবার তার মধ্যে ফার্স্ট একটু একটা ইম্পর্ট্যান্ট কথা বলিনি যে সরস্বতী পুজোর পরের দিন আমরা আমাদের কি বলবো পকেট ফ্রেন্ডলি পড়াশোনার যে কোর্সগুলো চালু করেছিলাম যাতে কারোর পকেটে চাপ না পড়ে তারা শিখতে পারে এক নম্বর ছোট ছোট স্ট্রাকচারে ভেঙেছি জিনিসটাকে দু নম্বর জিনিস হচ্ছে এটাও বলেছি ক্লাস হয়তো অনলাইনে করব। কিন্তু ক্লাস শেষ হওয়ার পর সবাইকে আলাদা আলাদা করে টাইম দেবো দুদিন বা তিন দিন এক এক একদিন দশজন কুড়িজন করে তাদের থেকে তাদের সময় জেনে নিয়ে এই নয় যে আমার খুশি মতো কারণ প্রত্যেকেই একটা জব করে বা স্টুডেন্ট বা পড়াশোনার মধ্যে আছেন বা গৃহবধূ তো প্রত্যেকের সঙ্গে কথা বলে যে তারা কোন ডেটগুলোতে কমফোর্টেবল একটা হিসাব করে আমি চেষ্টা করব যে নেক্সট তিন মাস বা চার মাসে অ্যাটলিস্ট পনেরোটা থেকে কুড়িটা ডেট দেওয়া ছুটির দিন বা যেরকম মানে অনেক হলিডে হয় না ওয়েস্ট বেঙ্গলে হলিডে বাট মার্কেট খোলা থাকে তো এরকম ডেট দেওয়ার চেষ্টা করব। যাতে আপনারা আমার সাথে এসে বসে ট্রেডিং করতে পারেন আপনাদের অনলাইন ক্লাসে যদি কোনো ডাউট তৈরি হয়ে থাকে সেগুলো সামনাসামনি কোয়েশ্চেন করে নিতে পারেন আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমি দেখেছি মানুষের মধ্যে একটা স্টককে কিভাবে সিলেক্ট করতে হয় কি দেখে আজকের ডেটে আমরা স্টককে খুঁজে বার করি যেমন ধরুন আমি কিছুদিন আগে সৌরভ মুখার্জি স্যারের কমেন্টের ওপর মার্কেটের ওপর একটা ভিডিও করেছিলাম নো ডাউট ভিডিওটা মানুষের পছন্দ হয়েছিল প্রচুর মানুষ দেখেছিল প্রচুর মানুষ সাবস্ক্রাইব করেছিল তো ওই ভিডিওতে আমি ওই এফআইআইদের ইনভেস্টমেন্টের ওপর বেস করে না অনেকগুলো স্টককে ফিল্টার করে এখানে ভিডিওতে নাম বলে গেছিলাম তার মধ্যে প্রচুর স্টক বেড়েছে কিন্তু আমি পার্টিকুলারলি কিছু ছোট স্টকের দিকে ভীষণভাবে নজর দিয়েছিলাম তার মধ্যে একটা ছিল কৃতিকা ওয়্যার যদি আপনাদের নাম মনে থাকে আজ থেকে দু মাসের আগের ভিডিও আপনারা দেখে নেবেন এগারো টাকায় বলেছিলাম আজকে সতেরো টাকা তো আমি কিন্তু কখনোই বলবো না এই দশ টাকা শেয়ারটা আপনাকে কোটি টাকা দেবে এই ধরনের ভুল ভাল কথা অযৌতিক কথাগুলো আমার মধ্যে আসে না কিছু লজিকের ওপর স্টককে রিসার্চ করি এবার অ্যাসপার তার লজিকের ওপর আমি চেষ্টা করি একটা টার্গেট সেট করার বা প্রফিট পাওয়ার যেমন এই স্টকটা নিয়ে প্রচুর মানুষ কিনেছে আমাকে মেসেজ করেছে যে এগারো টাকায় কিনেছি এখন সতেরো টাকা দাম বেরিয়ে যাব কি করব। আমি বলেছি ওয়েট করো কারণ কোম্পানিটা ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং আর যে কোনো ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার ধরেছি এগারো টাকায় মাত্র তো একটু হয়তো ওয়েট করা যেতে পারে তো কিছু ক্ষেত্রে কিছু পেনি স্টকের ফান্ডামেন্টালটা যদি ভালোভাবে অ্যানালিসিস করা যায় আজকের ডেটে আপনারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলতে ইউটিউবে কি খুঁজে পাবেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলতে আপনারা ইউটিউবে খুঁজে পাবেন যে সবাই পি রেশিও বা ডেপ টু ইকুইটি রেশিও সব ক্যাশ রিজার্ভ রেশিও সব রেশিও নিয়ে কথা হচ্ছে এগুলো কাজ করে বার কাজ করে একটা কোম্পানির বেসিক বুঝতে আমাদের হেল্প করে কিন্তু ডিভিডেন্ড ডিসকাউন্টিং মেথড কোনো স্টকের যে ইনসেন্ট্রিক ভ্যালু বার করার যে মেথড অ্যাকচুয়াল ডিভিডেন্ড ডিসকাউন্টিং মেথড এই মেথড নিয়ে কিন্তু খুব চট করে আপনারা ইউটিউবে কিছু খুঁজে পাবেন না সমস্ত ইউটিউবাররা ওই এই সেক্টরে কি হবে নীতিটিও ওপরে যাবে না নিচে যাবে একটা নিউজ খবরের মতন হচ্ছে শেখানোর জায়গাটাতে হয়তো আপনারাও কোনো না কোনোভাবে অতটা ইন্টারেস্ট দেখাচ্ছেন না বা তারাও দেখছে যে লোকে এটাই দেখছে তো ওটার ওপরেই চলছে তো ওই জন্য আবার বলবো একটু শেখার দিকে মন দিন তো এই যে ছোট কোর্সগুলো লঞ্চ করেছিলাম সবার জন্য মানে কি বলবো রিয়েলি থ্যাঙ্কফুল আপনাদের কাছে যে যেখানে আমরা ভেবেছিলাম যে আমরা টোটাল একশো জনকে নিতে পারবো এটা আমরা ডিসাইড করেছিলাম যে ওই পাঁচশো হাজার এত লোক নেবো না যে সবাই পয়সা দিলো কেউ কিছু শিখলো না আমরা পঁচিশ থেকে তিরিশ জনের ব্যাচ করব যাতে সবার প্রশ্নের উত্তর দিতে পারি একশোটা চার্ট দেখাতে পারি ছবি এঁকে এঁকে প্রত্যেকটা জিনিস ড্রয়িং করে করে ধরলি বোঝাতে পারি ঠিক আছে তাদের মাইক্রোফোন ক্যামেরা অন রেখে যাতে ক্লাস করতে পারি যে তারা যে মুহূর্তে বুঝতে পারবে না যেন সেই টাইমেই তারা কোয়েশ্চেন করেন অবভিয়াসলি একটু ডিসিপ্লিন রয়েছে একসাথে যদি কুড়িজন কোয়েশ্চেন করেন তাহলে তো কেউ উইকআউটটা শুনতে পাবে না তো এই জায়গাটাতে আমরা চেষ্টা করছি যে পড়ানোটা যাতে এমন হয় যে একদম আপনার মধ্যে এই ফিলিং আসে যে আপনারা আমাদের সাথে আমাদের সামনে বসেই পড়ছেন ছোটোবেলায় যেরকম কোচিংয়ে পড়তাম আর কি কোনো স্যারের কাছে তো যেটা মেন কথা যে যেখানে আমাদের সন্দেহ ছিল একশো জনের সিট রাখছি আদৌ একশো জন হবে কি না আমার মতন বা আমাদের টিমের মতন একটা করা কতটা জানে কি জানে কি করেছে না করেছে কিন্তু অদ্ভুতভাবে রেজিস্ট্রেশন যেদিনকে শুরু হয় সেদিনকে রাত্রের মধ্যে একশো কমপ্লিট হয় তারপরেও ইভেন এত রিকোয়েস্ট জমে আছে আমরা আমাদের ক্যাপাসিটি অলরেডি দেড়শো করেছি ইভেন তারপরেও রিকোয়েস্ট জমে রয়েছে কোথাও না কোথাও একটু ভালো লাগে যে মানুষ ভরসা করছে তো থ্যাংক ইউ আবার আপনাদেরকে ধন্যবাদ আর যারা এই ছোট কোর্সে জয়েন করতে চান যাদের হয়তো শেখার ইচ্ছা আছে রয়েছে বাট ফিনান্সিয়াল প্রবলেমে রয়েছেন বা যে স্টুডেন্ট আজকের ডেটে তাকে হাত খরচায় চালাতে হয় তো তাদের জন্য একটা কথাই বলবো যে পাঁচশো নিরানব্বই থেকে দু হাজার টাকা এইটুকু আপনাকে খরচা করতে হবে কোনো কোর্সটা পাঁচশো কোনোটা ছশো কোনোটা হাজার কিন্তু কোর্সগুলো চলবে এক একটা এক মাস থেকে তিন থেকে চার মাস অবধি কোর্সের টাইম লাগবে আমাদের পড়াতে কারণ আমরা পয়সা কম নিচ্ছি মানে এটা নয় যে পড়ানোটাতে কোনোরকম কোনো গাফিলতি রাখবো আর দু নম্বর জিনিস হচ্ছে যে যারা নতুন যদি এখনও জয়েন করতে চান আমরা ক্যাপাসিটি বাড়িয়েছি কিছু প্ল্যানিং করেছি নিজেদের মতন করে জয়েন এখনও করতে পারেন আপনাদের অপেক্ষায় থাকলাম কারণ যত আমাদের মানে কি বলবো ওয়েস্ট বেঙ্গল থেকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ডিম্যাট অ্যাকাউন্ট খোলে বাট আমরা নিজেদের মধ্যে চর্চা করি না আলোচনা করি না হয়তো কোথাও না কোথাও একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়া যে সবাই মিলে কিছু আলোচনা করে একটা ডিসিশানে বা একটা জায়গাতে পৌঁছানো মানে হয়তো আমার থেকে কিছু আপনারা শিখবেন বা আপনারাও কিছু বল বলে যাবেন এমন কোন কথা যেটার থেকে হয়তো আমরাও নতুন করে কিছু শিখব অপেক্ষায় থাকলাম আপনাদের আবার বললাম পাঁচশো থেকে দু টাকা এর মধ্যে বেসিক চার্ট অ্যানালিসিস অপশান ট্রেডিং ইন ডিটেলস যেগুলো অন্য জায়গায় আপনারা খবর নিতে পারেন বড় বড় বুগনি ডায়লগ দিয়ে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা চায় আমি দু হাজার টাকায় শিখিয়ে দিয়ে যাব লাইফ ট্রেডিংয়ে পয়সা কামিয়ে দেখিয়ে দিয়ে যাব যদি আপনারা পয়সা কামাতে না পারেন তিন মাস বাদে কোর্স যখন শেষ হবে টাকা পয়সা পুরো ফেরত দিয়ে চলে যাব এত বড় কথা দায়িত্ব নিয়ে বলে গেলাম ভিডিওতে এরপর অনেকে একটা জিনিস বলছেন তারা ভাবছেন যে এই কোর্সটা বোধহয় অফলাইন না দাদা কোর্সটা পুরোপুরি অফলাইন নয় কারণ আমি যে জায়গাগুলোতে অফলাইনে পড়াই যাদবপুর বিরাটি ব্যান্ডেল কাছরাপাড়া পাঁশকুড়া বর্ধমান আর পলাশি এই প্রত্যেকটা জায়গাতে আমার অফলাইন ব্যাচ চলে আর অফলাইন ব্যাচ আমি এক বছরের জন্য পড়াই আমার কাছে ওরকমভাবে ছোটো কোর্স আমি কিছু অফলাইনে করি না তো আর এই অফলাইন টোটাল পড়াশোনাটার কোর্স ফি কিন্তু পঁচিশ হাজার টাকা পড়ে এক বছরের জন্য অবভিয়াসলি ইনস্টলমেন্টে পেমেন্ট তো এই জায়গাটাতে আপনারা একটু কনফিউজ হবেন না ক্লিয়ার থাকবেন দু নম্বর জিনিস হচ্ছে আমাদের যেটা প্রিমিয়াম অ্যানালিসিস গ্রুপ যেখানে আমরা চার্ট শেয়ার করি যারা যারা এই কোর্সে জয়েন করেছ প্রত্যেকে তারা ফার্স্ট মার্চ থেকে এই গ্রুপে অ্যাড হয়ে যাবে কেন অ্যাড হবে এগেন আমি এটাও চাই না যে তোমরা যে টাকাটা পকেট থেকে খরচা করেছো সেটা যেন উঠে যায় দুটো স্টকের যদি আমরা ভালো রিসার্চ করে বার করতে পারি নিজেদের মধ্যে শেয়ার করি তোমরা হয়তো দুটো ট্রেড করলেই সেই টাকাটা তোমাদের উঠে যাবে তো এই রেসপন্সিবিলিটিটাও কাঁধে নিতে চাই যে কারুর পকেটে যেন চাপ না পড়ে যেমন আমার ফুল টাইম কোর্সে আমার কোনো স্টুডেন্ট আমি বলবো ইউটিউবে কমেন্ট করে দিতে যে আমি যে স্টক বলি আমার ক্লাসে যে রিসার্চ করি স্টুডেন্টদেরকে দিয়ে করাই চার্ট শেয়ার করে সেখানে কিন্তু অলরেডি অনেক মানুষের প্রত্যেক মাসের মাইনেটা আমি তুলে দিবা তার থেকে বেশি তুলে দিই তো এই কিছু জায়গার কনফিউশনটা ক্লিয়ার করলাম আর আপনাদের কাছে থ্যাঙ্কফুল থাকলাম যে আপনারা এরকমভাবে ভরসা করে অলরেডি আমরা ওয়ান ফিফটি ক্রসড হয়ে গেছিলাম দুদিনেই তো তারপরেও এখনও প্রচুর মানুষ এই মুহূর্তে আর্থিক অসুবিধা আছে বাট নাম রেজিস্ট্রেশন করিয়ে রেখেছে একটা টোকেন মানি দিয়ে তো তাদেরকেও বলবো চিন্তা করবেন না আছি আর আরেকজন দাদা আমাকে নিচে কমেন্ট করেছিল আপনি যখন এত ভাবেন আপনি কেন ফ্রিতে শেখাচ্ছেন না দাদা একটা কথা বলি আপনি এসে প্রুফ করুন আপনার প্রকৃত সমস্যা আছে এটা তো ছোটো কোর্স আপনি ছেড়ে দিন আপনাকে আমি ওয়ান ইয়ারের ফুল কোর্স ফ্রিতে পড়াবো যে কোনো ব্যাচে চলে আসতে পারেন সেখানে তিন থেকে চারজনকে আপনি পাবেন যাদের কিন্তু সিরিয়াসলি সিচুয়েশান নেই আমার কোর্স ফি দেওয়ার মতন তারা ফ্রিতেই পড়ে আমি আবার বলছি ব্যবসা করব পয়সা কামাবো অনেস্টলি করবো ভুলভালভাবে করবো না তো যাই হোক এবার যেটা বলার কথা কিছুদিন আগে আমি ভোলাটিলিটির ওপর একটা ভিডিও করেছিলাম ভোলাটিলিটির ওপর কেন ভিডিও করেছিলাম ব্যাপারটা এতটা ইন্টারেস্টিং আজকে ডেটে এই ভোলাটিলিটি বিভিন্ন ডেটা এই ডেটা পয়েন্টগুলোকে অ্যানালিসিস করে ট্রেড করা করছে বড় বড় হেজ ফান্ডগুলো কোনো রিটেল ট্রেডার কিন্তু করে না কারণ আবার বলছি পরিশ্রম করতে হয় আর খাটনিটা আমরা খাটতে রাজি নই তো কোয়ান ট্রেডিং ভোলাটিলিটি বেস করে সুইং ট্রেডিং আমার ভিডিও রয়েছে অনেক খেটে বানানো যাই হোক তো এবার ইউটিউবের ব্যাপার থাকে কোনোটার আপনার নোটিফিকেশন পান কোনোটার পান না তো এই ভিডিওটা বলতে পারেন ওই সুইং ট্রেডিংয়ের সেকেন্ড পার্ট জবে থেকে আমি ভোলাটিলিটি নিয়ে পড়াশোনা করছি বা কোয়ান্ট ট্রেডিংয়ের ব্যাপারটাকে নিয়ে পড়াশোনা করছি ব্যাপারটা এতটা ইন্টারেস্টিং যে ঘাঁটতে 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 মানে পুরো চিন্তা ভাবনাগুলো আমার পাল্টে যাচ্ছে হঠাৎ করে আজকের কুড়ি বাইশ বছর বাদে এসে যে এই রকম ওয়েতেও যে ট্রেডিং স্ট্র্যাটেজি ক্রিয়েট করা যায় সেটা আমার ভাবনার বাইরে ছিল বেসিক্যালি স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য আমাকে নিজেকেও পড়াশোনা করে করে আপগ্রেড হতে মানে হতে হচ্ছে সব জানতা তো আমি নই তো যার জন্য মানে ভীষণ ইন্টারেস্টিং তারপরই ওই ভিডিওটা বানিয়েছিলাম তো এবার আজকের যখন আমি এই ভোলাটিলিটির ওপর কাজ করতে গিয়ে যে আবার বলছি অনেক ম্যাথামেটিক্সের গল্প আছে যেগুলো হয়তো আমাদের মতন অঙ্কে কাঁচা বা মাধ্যমিক অঙ্কে কুড়ি পঁচিশ পাওয়া নম্বর পাওয়া ছেলের পক্ষে পসিবল নয় করা তো সেই জায়গা থেকে আমি খুঁজতে শুরু করলাম যে কোন ইন্ডিকেটার হতে পারে যে ইন্ডিকেটারটা আমাকে কিন্তু এই ব্যাপারগুলো বুঝতে সাপোর্ট করবে আর সেখানেই আমি খুঁজে পেলাম কাকে বলিঞ্জার ব্যান্ড আমরা সবাই হয়তো ইন্ডিকেটারটা নামটা শুনেছি কিন্তু কাজ কিভাবে করে ফাংশন কিভাবে করে হয়তো অ্যাকচুয়ালি জানি না তারপর থেকে গত এক মাস ধরে আমি কনস্ট্যান্ট জিনিসটার ওপর ফলো করছি পড়াশোনা করছি তো করতে করতে কিছু জিনিসের ওপর একটু এসে দাঁড়িয়েছি আজকে সেটাই আপনাদের ওপর শেয়ার সাথে শেয়ার করব আর রিকোয়েস্ট করব আপনারা আবার আমাকে মানে নিন আমার থেকে বেসিকটা নিন কিন্তু নিজেদের একটু ভ্যালু ইনপুট দিয়ে আর একটু মডিফিকেশান করে চেষ্টা করুন না দেখুন না যে আরেকটু বেটার করা যায় কি না আর করতে পারলে অবশ্যই আমাকে পিং করবেন জানাবেন আর প্রচুর মানুষের কমপ্লেন আছে যে আমি ঠিকঠাক টাইমে রিপ্লাই করি না বা মেসেজের উত্তর দিই না সত্যি দাদা একটু চাপে কাটে একটু ব্যস্ততায় কাটে সব সবসময় ঠিকঠাক পারি না তো একদিন যদি হোয়াটসঅ্যাপ করে রিপ্লাই না পান দয়া করে আরেক দিন করুন এটাকে কোনোভাবে এবারটা এটা ভাববেন না যে আমি অহংকারী হয়ে গেছি বা এ হয়ে গেছি কখনও কখনো আমার টিমেরও ফোন নাম্বারে ফোন করলে পাওয়া যায় না তারাও মানুষ তাদেরও একটা ফ্যামিলি আছে বলুন বা কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটিস রয়েছে তো কিছু কিছু সময় তারাও ক্লান্ত হয়ে পড়ে ফোন ধরতে ধরতে আর পারে না তো একটু এই জিনিসগুলো বুঝুন যে একবার ফোন করে না পেলে চার পাঁচ ঘন্টা বাদে একবার বা পরের দিন আর একবার একটু করে নিন আর যারা ধরে নিন ফোন করেছেন অথচ ফোনে রিপ্লাই পাননি অনেক সময় কি হয় না একটা ফোন চলে তার মধ্যে একটা ফোন ঢুকলে আমরা বুঝতে পারি না কে ফোন করছে বা ফোনটা এসেছে আমাদের কাছে কোনো নোটিফিকেশান আসে না যে দুটো নাম্বার বা আমার নাম্বার প্রত্যেকটা ডেসক্রিপশানে দেওয়া রয়েছে প্রত্যেকটা একটু কষ্ট করে ডেসক্রিপশনটা খুলুন প্লিজ নিচে ভিডিওর নিচে ডিসক্রিপশানে ক্লিক করুন আপনি প্রত্যেকটা নাম্বার পাবেন অল্টারনেটিভ যোগাযোগ করার জন্য আমরা আমাদের টিমের সাইজটা বড় করছি যাতে আপনাদের কোনো ফোন মিসিং না যায় ঠিক আছে এটা আমাদের তরফ থেকে টার্গেট থাকলো যাই হোক আমার মেন টপিকে ফেরত আছি কথা বলতে বলতে খালি এদিক ওদিক চলে যাচ্ছি যে বলিনজার ব্যান্ড এই ভোলাটিলিটি বেস ট্রেডিংয়ের ওপর না অসাধারণ কাজ করে যারা ভোলাটিলিটি বেস ট্রেডিংটা কোনটা দেখেননি আমি ওপরে কি বলবো ওটাতে আমি এ দিয়ে দেবো স্ক্রিন এতে দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন বা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটা দেখতে দেখতেই এবার জিনিসটা হচ্ছে ওখানে একটা জিনিস আমি বলেছিলাম যে অপশান বলুন ফিউচার বলুন ইন্ডেক্স বলুন এই প্রত্যেকটা হচ্ছে ফিউচার মার্কেট আর ফিউচার মার্কেটের আরেকটা নাম হচ্ছে ডেরিভেটিভ মার্কেট যারা জানে তারা জন্য বললাম বা যারা জানে না তারা জেনে নিন ডেরিভেটিভ মার্কেট তো এই ডেরিভেটিভ কথাটা কোথা থেকে এসেছে আমি আগের ভিডিওতে বলেছিলাম স্ট্যাটিস্টিক্সের স্ট্যান্ডার্ড ডেভিয়েশানের অঙ্ক থেকে এসেছে ডেভিয়েশান থেকে ডেরিভেটিভ কথাটা এসেছে বা এই ওয়ার্ডটাকে ইউজ করা হয় তাহলে বুঝুন স্ট্যাটিস্টিক্সের স্ট্যান্ডার্ড ডেভিয়েশান আর এই ডেরিভেটিভ এতটা তার মানে নামের মধ্যে মিল মানে কাজের মধ্যেও বিশাল মিল আছে বা কিছু রহস্য তো লুকিয়ে আছে তো এই রহস্য উদ্ধার করতে গিয়ে আমি পেলাম যে বলিঞ্জার ব্যান্ড কাজ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশানের ওপর আর স্টক মার্কেটের উইকলি কোনো স্টকের মুভমেন্ট মান্থলি কোনো স্টকের মুভমেন্ট বা ইয়ারলি কোনো স্টকের মুভমেন্ট ভীষণভাবে ডিপেন্ড করে ডেরিভেটিভের ওপর আমি একটা ছোট্ট উদাহরণ দিয়েছিলাম উইপ্রো যেদিন রেজাল্ট বেরিয়েছিল উইপ্রো পাঁচশো এগারোতে ফ্রিজ হয়ে খুলেছিল তারপর পাঁচশো উনত্রিশ অবধি হাই করে স্টকটা পড়ে গেছিলো এবার পাঁচশো উনতিরিশই কেন কেন পাঁচশো কুড়ি নয় কেন পাঁচশো চল্লিশ নয় পাঁচশো উনতিরিশ তার কারণ ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অঙ্ক ওর ভোলাটিলিটির অঙ্ক অনুযায়ী ওর ওই জায়গাটাই এসেছিল পাঁচশো উনতিরিশ তিরিশ মানে পাঁচশো উনতিরিশ টাকা সামথিং পয়সা পারফেক্ট হিসাব করলে আর এক্স্যাক্ট ওখান থেকেই হাই করে পড়ে এই থিওরিতে খেটে খুঁটে খুব হাইফাই সফটওয়্যার নিয়ে কাজ করছে আবার বলছি আমেরিকার হেচ ফান্ডরা ভারতবর্ষে প্রথম অ্যাক্সিস এই কোয়ান ট্রেডিংয়ের ওপর একটা ফান্ড আনছে আমি কিছুদিন আগে মানি কন্ট্রোলে দেখলাম এনএফও আসছে তো প্লিজ একটু নজর রাখুন আমি তো ভীষণ ইন্টারেস্টেড এটাতে ইনভেস্ট করার জন্য এবার বলিঞ্জার ব্যান্ড কাজ করে কিভাবে বা আমরা কীভাবে ট্রেডিংয়ে ইউজ করতে পারি যারা বলিঞ্জার ব্যান্ড চেনেন বা যারা চেনেন না তারা ট্রেডিং ভিউতে বা আরে চার্টিংকে গিয়ে ইন্ডিকেটারে সার্চ করুন পেয়ে যাবেন বলিঞ্জার ব্যান্ড জিনিসটা একটা লাইন থাকে যে স্টক প্রাইসের সঙ্গে মুভ করে এটা ইন জেনারেল হয় হচ্ছে টোয়েন্টি এসএমএ মানে সিম্পল মুভিং অ্যাভারেজ ধরে নিচ্ছি এটা ক্লোজিংয়ের ওপর হয় টোয়েন্টি এস এম এ মিন্স কুড়ি দিনের যেটা ও স্টকটা বন্ধ করছে তার অ্যাভারেজ প্রাইস আর তার সাথে বলিঞ্জার ব্যান্ডটা কিভাবে থাকে হচ্ছে এইভাবে যাতায়াত করতে থাকে একটা ওপরে আর একটা নিচে ঠিক আছে আর স্টকের চারটা তার মধ্যে ধরে নিন এগুলো একটা করে ক্যান্ডেল হোয়াট চলুন ঠিক আছে এবার কথাটা হচ্ছে মিডিল লাইনটা তো বলে দিলাম যে টোয়েন্টি এস এম এ ঠিক আছে তাহলে এই ওপরের লাইনটা কী আর নিচের লাইনটা কি অদ্ভুতভাবে হচ্ছে অ্যাস পার কোয়ান্ট ট্রেডিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশানের টু পয়েন্ট ফাইভ লাইন আমি ডিটেলস যাচ্ছি না একটা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশান এক একটা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশান দেড় স্ট্যান্ডার্ড ডেভিয়েশান দুই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আড়াই স্ট্যান্ডার্ড ডেভিয়েশান তিন ইন জেনারেল এটা হচ্ছে প্লাস টু পয়েন্ট ফাইভের স্ট্যান্ডার্ড ডেভিয়েশান আর ইন জেনারেল এটা নিচের লাইনটা হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফাইভের স্ট্যান্ডার্ড ডেভিয়েশান একটু ছোটো করে বলে দিই এই মাইনাস টু পয়েন্ট ফাইভ বা প্লাস টু পয়েন্ট ফাইভটা কী ধরে নিন আমি আপনি আমার ওপর বাজি লাগাচ্ছেন যে তনয় যদি ননস্টপ হাঁটে ও এক ঘন্টায় দশ হাজার স্টেপ হাঁটতে পারবে এবার আপনার সাথে আরেকজনের বাজি লেগে গেল সে বলল যে তনয় দশ হাজার স্টেপের বেশি হাঁটবে আপনি বললেন যে দশ হাজার স্টেপ হাঁটতে পারবে না এবার আপনারা কোথায় কাজ করছেন দুজনেই কাজ করছেন দশ হাজার স্টেপের ওপর ঠিক আছে কিন্তু যে একটু সেফ ট্রেডার হবে সে কি করবে সে করবে কি দশ হাজারটাকে ধরে নিন আরও টু বাড়িয়ে দিল ইন্টু টু করে দিল করে সেটাকে বারো হাজার পাঁচশো স্টেপের ওপর বাজি খেলতে শুরু করলো এই জায়গাটাতে সে অনেক বেশি সেফ থাকে একটা স্টকের না মান্থলি হাইলো মুভমেন্টের একটা রেঞ্জ থাকে এবার আপনি অঙ্ক কোষের রেঞ্জটা পেলেন দশ টাকা কিন্তু দশ টাকাকে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে সাপোজ আপনি ওটাকে দশ টাকার জায়গায় বাইশ টাকা পঞ্চাশ পয়সা করলেন এটা ম্যাক্সিমাম টাইমে ইউজ করছে কারা অপশান সেলাররা আবার বলছি একটা স্টক মাইক মাসে কতটা মুভমেন্ট করতে পারে ভোলাটিলিটির ওপর তার একটা হিসাব পাওয়া যায় আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই টু পয়েন্ট ফাইভ মানে যতটা মুভ করছে তার ওপর আবার টু পয়েন্ট ফাইভ পারসেন্ট এক্সট্রা বা টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে যা হয় একটা এক্সট্রা ধরা রয়েছে যে ম্যাক্সিমাম অতটা ওপরে যাবে বা ম্যাক্সিমাম অতটা নিচে যাবে তার ওপর কোনো স্টক নিচে পড়লে তারা বাই করে বা তার ওপর কোনো স্টক ওপরে গেলে তারা স্টকটাকে কেনে এই যে বললাম টোয়েন্টি ডেজ সিম্পল মুভিং অ্যাভারেজ এইটাই হচ্ছে তার মুভমেন্ট যেটা সে নর্মালি করে টোয়েন্টি ডেজ সিম্পল মুভিং অ্যাভারেজে এবার এটাকে যারা ইউজ করছে তারা কি করছে এই সিম্পল মুভিং অ্যাভারেজের টু পয়েন্ট ফাইভ ওপরে আর টু পয়েন্ট ফাইভ নিচে একটু বড় রেঞ্জ নিয়ে নিচ্ছে তারা ধরছে যে স্টকটা যদি একবারে ওপরে যায় ম্যাক্সিমাম প্লাস টু পয়েন্ট ফাইভ অবধি যাবে বা নিচে এলে ম্যাক্সিমাম মাইনাস টু পয়েন্ট ফাইভ অবধি আসবে এটা কিন্তু একটা অসাধারণ জিনিস আবার বলছি ছোট টাইম ফ্রেমে প্লিজ ইউজ করবেন না পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আওয়ারলি করলে করুন উইকলি চার্টের ওপর বড় খেলা খেলুন এই ছোটো রোজ ছিচকে চুরির মতন একশো টাকা দুশো টাকা ছাড়ুন এই চিন্তা ভাবনাগুলো না ছাড়লে জীবনে পয়সা কামাতে পারবো না আমরা ইনফ্যাট এ এগুলো ছাড়ুন বন্ধ করুন এরপর যেটা গল্প এই যে হলো না এই ডেভিয়েশনের ওপর যখনই কোনো স্টক নিচে আসে অপশান বায়াররা অপশান বাই করছে বা অপশান সেলাররা এই লেভেলের ওপর অপশান সেল করছে বা প্রফিট বুক করছে এই জিনিসটা কিন্তু অপশান ট্রেডারদের জন্য অসাধারণ কাজ করা উচিত আমি যেহেতু অপশান ট্রেড অতটা মানে হেজিং ছাড়া প্রেফার করি না এই মুহূর্তে দাঁড়িয়ে মাঝে মধ্যে আমি অভিয়াসলি নিফটি ব্যাঙ্ক নিফটিতে নেকেট কল বলি আমার যেটা মনে হয় প্রফিটও করেছি সরস্বতী পুজো অবধি তারপর ঝাড়ও খেয়েছি ঝাড়টাকে আবার মেকআপও করেছি কিন্তু আবার বলবো কিছু মানুষ মানে আমি বলছি তারা আবার নিজেদের মতন এক্সট্রা কিছু বুদ্ধি লাগায় নিজেদের মতন অ্যাভারেজ করে যা পারে করতে থাকে প্লিজ দয়া করে এগুলো করবেন না যদি আমার কথা ফলো করেন তো আমার কথাই ফলো করুন আর তো এই যে টু পয়েন্ট প্লাস মাইনাসের ডেভিয়েশান এটা কিন্তু স্টক প্রাইসের মুভমেন্টে ভীষণভাবে হেল্প করে এবার এই যখনই দেখুন স্টক দুটো লাইনে একদম স্কুইজ করে ইএমের ঘাড়ে পৌঁছে যায় তখন কিন্তু বোঝা যায় যে ভোলাটিলিটি বাস্ট করবে এই সিচুয়েশনটা কখন হয় যখন কোনো স্টকে ভোলাটিলিটি থাকে না যেমন টাটা স্টিল রোজই ধরে নিচ্ছে একশো চল্লিশে বাড়ছে একশো বিয়াল্লিশে বন্ধ একশো একচল্লিশে খোলে একশো বিয়াল্লিশ পঞ্চাশ সারাদিন ধরে দেড় টাকা দু টাকায় কাটিয়ে দেয় তখন কিন্তু এই ভোলাটিলিটিটা স্কুইজ হয় আর যখন ভোলাটিলিটি স্কুইজ হয় তখন স্টকের দাম কোনো না কোনো একদিকে ফাটবে বড় উইকলি মান্থলি চার্টে খুলে দেখুন আপনি বুঝতে পারবেন যে স্টকটার এবার ফাটার সময় হয়েছে এবার ফাটা তো বুঝলাম মুভমেন্ট তো বুঝলাম কোন দিকে করবে মুভমেন্ট তো ওপরের দিকেও করতে পারে মুভমেন্ট নিচের দিকেও করতে পারে বাট যেদিকে করবে বড় মুভ করবে গেলে একশো টাকা ওপরে পড়লে একশো টাকা নিচে যখন ভোলাটিলিটি স্কুইস করে এই পয়েন্টগুলোতে আমি ছোট করে এঁকেছি বোর্ড ছোট কিন্তু এগুলো আরও বড় হতে পারে আমাদেরকে যেটা করতে হবে এটার সাথে নিচে আর এস লাগিয়ে নিন ঠিক আছে কারণ আর এস যদি দেখেন যে যখন এ ভোলাটিলিটি করছে যদি আর নিচে থাকে তার মানে কিন্তু ভোলাটিলিটি ওপরের দিকেই বাস্ট করবে বা যখন আবার স্কুইজ করছে যদি দেখতে পান যে আর ওপরের দিকে রয়েছে নাইনটি পারসেন্ট চান্স এর ভোলাটিলিটি নিচের দিকে ফাটবে বয়েল ইনজার ব্যান্ডের সঙ্গে আরএসআইকে খালি একটু ম্যাচ করুন এইটুকু বোঝার জন্য যে যখন স্কুইজ করে যাচ্ছে যখন স্কুইজ করে যাচ্ছে তখন স্টকটা কোন দিকে ফাটবে ওপরের দিকে ফাটবে তাহলে আমি অন্যান্য ক্যান্ডেল বা ট্রেন্ড লাইন মিলিয়ে বাই করার চেষ্টা করব আর যদি দেখি যে মনে হচ্ছে আর এস ওপরে রয়েছে ওপর থেকে নিচে আসবে তাহলে আমি স্টকটাকে অ্যাভয়েড করব বা যদি কেউ অপশানে কাজ করেন সেটা তার পার্সোনাল ম্যাটার আর একটা কি হয় ধরে নিন স্টক প্রাইসটা এই জায়গায় টপে পৌঁছালো তাহলে এই স্টকটাকে আর বাই করব না আমি ওয়েট করবো নিচে এই স্কুইজ পয়েন্টে আসার জন্য আমার বাইং কখন হবে আবার বলবো ধরে নিন স্টকটাই নিচের দিকে এসেছে তার সাথে আর এস আইও নিচ থেকে মুখ ঘোরাচ্ছে এটা হচ্ছে একটা পারফেক্ট এন্ট্রি পয়েন্ট যে মাইনাস টু পয়েন্ট ফাইভ পারসেন্ট এই মাইনাস টু পয়েন্ট ফাইভ ডেভিয়েশানে ডেভিয়েশানে এসেছে স্টকটা তার সাথে আর আইকেও নিচের দিকে পাচ্ছি এটা হচ্ছে আমার পারফেক্ট বাইং সিগনাল তার সাথে যদি এখানে একটা ক্যান্ডেল স্টিকের বুলিশ ফরমেশন পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই এবার আজকের দেখাচ্ছি আপনি কি কালকেরই ট্রেড করবেন একদম না আপনি একটু পেপার ট্রেডিং করুন একটু মুভমেন্টগুলোকে ফলো করুন আমি বারবার বলি যে কোনো স্টকে পেপার ট্রেডিং বা যে কোনো স্ট্র্যাটেজিতে পেপার ট্রেডিং করাটা খুব ইম্পর্টেন্ট যদিও আমি স্ট্র্যাটেজি এই জন্য দিচ্ছি না এটা ট্রেড করুন এই স্ট্র্যাটেজিটা এই কারণে দিচ্ছি পসিবল রিভার্সাল কোনো স্টকের কোন জায়গা থেকে হবে কখন কোন স্টকে একটা হিউজ মুভমেন্ট আসবে এই মুভমেন্টগুলোকে ধরার জন্য আর সেই মুভমেন্টগুলো থেকে রেডি হয়ে ওয়েট করে প্রেডিক্ট করার জন্য যে আগে থাকতে রেডি থাকা বোলার বল নিয়ে ছুটে আসছে আমরা তখনও দেখা যায় হেলমেটের বেল্ট বাঁধছি আমরা এইভাবে ট্রেড করি যখনই বোলার বলটা ছুঁড়ে দিল হেলমেটটা ছেড়ে ব্যাগটা ধরে নিলাম এইভাবে তো ক্রিকেট খেলা হয় না না কোথাও না কোথাও বোলার যখনই রান শুরু করলো আপনাকে অনিয়র মার্ক পজিশানে থাকতে হবে তো যার জন্য এই জিনিসগুলোকে চর্চা করা এবার আপনারা বলবেন যে শেখার জন্য এত জিনিস তাহলে কীভাবে কী করবো না করবো বারবার একটা কথাই বলি যারা আমার কাছে সুইং ট্রেডিং শিখেছে তারা জানে বিশেষ করে আমি বারবার একটা কথা বলি তোমাকে দশটা জিনিস শিখতে হবে কোন জিনিসটার সঙ্গে কোন জিনিসটা মিশলে রান্নাটা পারফেক্ট হবে সেটা জানতে হবে একটা রান্নাঘরে একশো রকমের ধরে নিন মশলা থাকে নুন চিনি হলুদ লঙ্কা গুঁড়ো কাঁশুরি মেথি এই সেই গুচ্ছের গোলমরিচ গুঁড়ো সব রান্নায় কি সব লাগে লাগে না তো এক একটা ট্রেড আপনার জন্য এক এক রকমভাবে আসবে আর সেই ট্রেডটাকে সেই রকমভাবে করতে হবে একটা মানুষের বডিতে একশো রকম ট্রেড হয় রোগ হয় তেমনি কিন্তু স্টক মার্কেটেও ট্রেড একশো রকম ওয়েতে একশো রকম রূপে আসতে পারে তো আপনাকে জানতে হবে আপনাকে ধরতে হবে আপনার যদি মনে হয় খালি দুটো চারটে স্টকের নাম আপনার অনেক কিছু করে দিতে পারে তাহলে আজকের জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি অটো লাইন ইন্ডাস্ট্রি স্টকটাকে এডুকেশনাল পারপাসে বললাম তুলে রাখতে পারেন লাস্ট উইক থেকে আমরা মেগাসফট 92 টু থেকে ধরে আছি এই স্টকটাতেও নজর রাখতে পারেন হিউজ ভলিউম নিয়ে ব্রেকআউট হয়েছে ফাইভ টু টেন প্রফিট এই উইকে আমি এক্সপেক্ট করছি দেখে রাখুন এগুলো সুইং ট্রেডিংয়ের জন্য বলে গেলাম অনেকে আমাকে বলেছে সুইং ট্রেডিংয়ের স্টক বলতে একটা নয় একশোটা বলতে পারি বাট আপনাদের কতটা হেল্প হবে আমি সত্যিই জানি না আমি বিশ্বাসও করি না তবু বলে রাখলাম অটো লাইন ইন্ডাস্ট্রি মেগাসফট আরেকটা কুড়ি পঁচিশ টাকা শেয়ারকে আমি খুঁজে পেয়েছি অসাধারণ তার ফরমেশান প্লিজ আমি আমার ফ্রি গ্রুপের লিংক দিয়ে রাখব ঠিক আছে পারফরমেন্স অসাধারণ এখন অবধি কোনো লস বুক করিনি গত এক বছরে তো দয়া করে ওই লিঙ্কটাতে পারলে আপনারা জয়েন করার জন্য রিকোয়েস্ট দেবেন আমি অ্যাকসেপ্ট করে দেবো দেখুন তারপর কি হয় না হয় যাই হোক আজকের মতন এতটুকুই পাঁশকুড়াতে আগামীকাল সোমবার যাচ্ছি নতুন ব্যাচ শুরু হচ্ছে সবার সঙ্গে মিট করার ওয়েট করছি পলাশিতে সামনে শুক্রবার থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে আজকের রোববার দিন আমি ভিডিও করছি আজকের হচ্ছে চব্বিশ তারিখ তো কালকের থেকে তোমার পলাশিতে ব্যাচ শুরু আগামীকাল হচ্ছে এই শুক্রবার হচ্ছে ব্যাচ শুরু পলাশিতে আর বর্ধমানে জাস্ট ব্যাচ স্টার্ট হয়েছে একটা ক্লাস হলো তো যারা অফলাইনে শেখাটাকে এখনও প্রেফার করেন পাশে বসে তাদের অপেক্ষায় থাকবো আর আশা করি জানি না কতটা শেখাতে পারবো বাট এতটুকু বলতে পারি সেটা আমার স্টুডেন্টরা হয়তো নিচে কমেন্ট করলে আমার জন্য ভালো হবে একটু যে কনফিডেন্ট ট্রেডার হয়তো বানাবো লস কী করবো না একশো বার করবো যে কোনো ব্যবসায় লস প্রফিট তো আছেই ভগবান আমরা কেউ নেই কিন্তু ট্রেডিং যেটা করব না যেটা কিনবো যেটা স্টপ লস নিয়ে বেরোবো প্রত্যেকটার পেছনে লজিক খুঁজে ট্রেড করব ওই সব যাচ্ছে ওপরে কিনে নিচ্ছি সব যাচ্ছে নিচে বেঁচে দিচ্ছি এই জিনিসটা হয়তো বন্ধ হবে নমস্কার আবার আপনাদেরকে ভালো থাকবেন আর যে ভালোবাসা দিচ্ছেন যে ভরসা দিচ্ছেন যার জন্য আপনারা আমাকে এখানে তুলে এনেছেন তো মানে কোনো কিছু বলার নেই সেই বিষয়ে আর আমার এই ভালোবাসার উত্তরে লাস্ট খালি একটা কথা বলে যাব যে মানুষ হোক বা স্টক খারাপ সময় তার উপর ভরসা রাখুন কারণ কখন কোন সিচুয়েশানে যে ঘুরে যাবে না কেউ বলতেও পারবে না আজকের ডেটে মানুষ আইফোন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পেলে কেনে বাট উই প্রো ইনফোসিস টিসিএস এদেরকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কেনে না তো আপনার পাশে যদি কোনো বন্ধু থাকে যে প্রবলেমে পড়েছে কিন্তু আপনি জানেন যে জেনুইন চেষ্টা করুন তাকে একটু ভরসা দেওয়ার তেমনি স্টক মার্কেটেও যদি কখনও কোনো স্টকের খারাপ সময় যায় সে যদি আগে মানুষের জন্য অনেক কিছু করে থাকে অনেক প্রফিট দিয়ে থাকে তাহলে চেষ্টা করুন ওই স্টকে ওই খারাপ সময়ে ইনভেস্ট করার কারণ ওই ঘোড়া যদি ল্যাংড়া ঘোড়া যদি কোনো দিন ঘুরে দাঁড়ায় না সেই ঘুরে দাঁড়ানোটা বড় ভয়ঙ্কর হবে তো কখনও কখনও তেজি ঘোড়ার চাইতে একটু ল্যাংড়া ঘোড়াতেও পয়সা লাগান ধন্যবাদ আজকের মতন এতটুকুই